ধরবে, নারিকেল গাছের নারিকেল ধরবে, এমনটাই নিয়ম। কিন্তু মাঝে মধ্যে সেই নিয়মের ব্যত্যয় ঘটে থাকে। এবারও তাই ঘটেছে। একটি গাছে ধরেছে ৪০ ধরনের ফল। অধ্যাপক স্যাম ভ্যান একেন গাছের গ্রাফিকটি পরীক্ষা করেছেন। অদ্ভুত ধরনের এই গাছটি নিয়ে অধ্যাপক স্যাম ভ্যান একেনকে বহু পরিশ্রম করতে হয়েছে। ৯ বছর ধরে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এই গাছটি সৃষ্টি করার জন্য। তিনি নানা জাতের গাছের বীজ ব্যবহার করেন। তিনি গাছটি তৈরি করতে গ্রাফটিং পদ্ধতিও প্রয়োগ করেন। নারী পুরুষের মিলনের মাধ্যমে যেমন একটি শিশু জন্ম হয়, ঠিক তেমনই একটি গাছের সঙ্গে অন্য গাছের মিলন ঘটিয়েছেন অধ্যাপক স্যাম ভ্যান একে। এই পদ্ধতিতে দুটি গাছের ডালকে এমনভাবে জুড়ে দিয়েছেন যাতে উভয় গাছের শিরা উপশিরা পরস্পরের মধ্যে প্রবাহিত হয়, যেমন কলম দেয়া হয়ে থাকে, ঠিক তেমনই দুটি রক্ত নালীকে মিলিয়ে দেওয়ার মতোই। এই নালী দুটিকে বলা হয় লোয়েম ও জাইলেম। এই পদ্ধতিতে দুটি গাছ তাদের পানি, চিনি ও খনিজ পদার্থ বিনিময় করে থাকে। গ্রাফটিং এর মাধ্যমে দুর্বল একটি গাছ শক্তিশালী গাছে বিভিন্ন উপাদান গ্রহণ করে শক্তিশালী হয়ে ওঠে। যদিও গ্রাফটিং এর মাধ্যমে একাধিক গাছ জুড়ে দেয়া যায়, তবে ৪০টি গাছকে এক করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। কিন্তু তারপরও অধ্যাপক স্যাম ভ্যান একেন সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। এই পদ্ধতিকে অধ্যাপক স্যাম ভ্যান একেন ৩-৪ বছর পরিচর্যা করেছেন। কিছু ডালপালা পরিপুষ্ট হলে ৪-৫টি ডাল কেটে নিয়ে নতুন প্রজাতির আরও গাছের ডাল গ্রাফট করেন। এভাবেই ২৫ প্রজাতির ভিন্ন ভিন্ন গাছের অংশে জোড়া লাগিয়ে পরিচর্যা করে গেছেন তিনি। বছর ২-১ পরিচর্যায় নতুন ডালগুলো একে অন্যের সঙ্গে খনিজ পদার্থ আদান প্রদানে সমর্থ হয়। ভিন্ন ভিন্ন জাতের গাছের ডালগুলোর মধ্যে গড়ে ওঠে দারুণ সখ্যতা। ভ্যান একেন এভাবে ধীরে ধীরে ৪০টি ফলের গাছ জোড়া লাগাতে সক্ষম হন। আর এভাবেই তিনি এক গাছে ৪০টি ফল পাওয়ার যোগ্য করে তোলেন। অধ্যাপক স্যাম ভ্যান একেন জানান, গাছটির কলমের জন্য যেসব মূল উৎস ছিল সেটি নিউ ইয়র্ক স্টেট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশনের একটি বাগান। এই বাগানটি বন্ধ করে দেওয়া হবে এমন খবর পেয়ে ভ্যান একেন বাগানটির ইজারা নেন। ওই বাগানে প্রায় ২৫০ প্রজাতির গাছ ছিল। তিনি এই গাছগুলোর কখন ফুল ফোটে এই তথ্য বের করে ফেলেন। এর ভিত্তিতে তিনি একটি গাছের মূল গঠনে আরও কয়েকটি গাছের কলম স্থাপন শুরু করেন। এসব গাছের বয়স ২ বছর হলে তিনি গাছের শাখাতে আরও কিছু গাছের কলম স্থাপন করতে থাকেন। এভাবেই তিনি বর্তমানে এই ধরনের ১৬টি গাছ উৎপন্ন করেছেন। তবে এক একটি গাছ উৎপন্ন করতে প্রায় ৫ বছরের মতো সময়ের প্রয়োজন পড়ে। গাছটির একটি বৈশিষ্ট্য হল সারা বছর জুড়ে এই গাছ দেখতে অন্য যে কোনো গাছের মতোই মনে হবে, তবে বসন্তকালে এই গাছের এক ভিন্ন রূপ খুঁজে পাওয়া যাবে। ফুলের পরিস্ফুটনে গাছটি গোলাপি, লালচে এবং সাদা রঙের সংমিশ্রণে এক অপূর্ব রূপ ধারণ করবে। আর এর ফল পাওয়া যায় জুলাই মাস থেকে অক্টোবর মাসের মধ্যে। আমি সাথেই থাকব, সাবস্ক্রাইব করুন।